একেই বলে কপাল। ছিলেন অ্যাম্বুলেন্স চালক আর রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। লটারি কেটে কোটিপতি হলেন অ্যাম্বুলেন্স চালক যুবক। 1 কোটি টাকা জিতে নিলেন শেখ হীরা নামে এই যুবক। পূর্ব বর্ধমানের বর্ধমান 2 নম্বর ব্লকের বাম এলাকার বাসিন্দা। পেশায় অ্যাম্বুলেন্স চালক, মধ্যবিত্ত সংসার, কষ্ট করে দিন গুজরান। আর তারই মধ্যে কোথায় যেন কপাল খুলে গেল, বদলে গেল ভাগ্যের চাকা। লটারি কেটে রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। শেখ হীরা জানিয়েছেন, এই টাকা পাওয়ার পর অসুস্থ মায়ের চিকিৎসা করাবেন, বাড়ি তৈরি করবেন। তবে এত টাকার পাওয়ার পর নিরাপত্তার অভাবহীনতায় ভুগছেন তিনি, তাই সোজা চলে গেলেন শক্তিগড় থানায়, পুলিশের সাহায্য চাইলেন। আপনার দোকান থেকে 21 বছর ব্যবসা করছি, আজকে সর্বস্ব খুশি আমি যে বামগ্রামে ছেলে পেয়েছে বা আমি পুরস্কার দিতে পেরেছি, আমি খুব গর্বিত। আমার বাড়ি বামগ্রামে, না এর আগে হয়নি, 2 লাখ 4 লাখ অনেক কিছু হয়েছে, ফার্স্ট প্রাইজ 1 কোটি হয়নি। উনি হীরা কি চাইছেন? হীরা হয়তো কোনো বাড়ি টাড়ি করবেন বা মায়ের চিকিৎসা চলছে, চিকিৎসা করবেন। অ্যাম্বুলেন্স চালান, ওনার ছোটো মেয়ে আছে, বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ তৈরি করবেন। পেয়েছি স্যার, একটা ভয় খাচ্ছে, সিকিউরিটি গার্ড চাইছে আর কি। প্রশাসনে এসেছেন? হ্যাঁ এসেছেন, প্রশাসন সুক্ত থানা এসেছেন। তারপর ওইটা ওদের বললো যে তুমি অফিসে চলো, সব বুঝিয়ে বলে দেবো, ফর্ম ফর্ম সব কলকাতাতে।